তোমাদের একটা খাতা করবে, মনের খাতা। তাতে তোমরা কি লিখবে, মনে যা হবে গল্প, এই যে কবিতা, তোমাদের যা মনে হবে ছোট ছোট ছড়া তোমরা তাতে লিখে রাখবে, ছোট ছোট গল্প। হ্যাঁ, যারা কবি তারা এরকমই করেছেন, যা আঁকতে ইচ্ছে করবে এঁকে রাখবে, তাতে একটু রং দেবে, তোমাদের ভালো লাগবে। খাতাটার কি নাম হবে? মনের কথা। হ্যাঁ, মনের কথা। আমি কিন্তু যদি আবার তোমাদের আসি দেখতে আসবো। হ্যাঁ, দেখবো, দেখতে চাইবো খাতাটি। করবে তো? স্যার করতে বলবেন, এরা অনেক এগিয়ে যাবে। ওই খাতা তোমাকে অনেক এগিয়ে যাবে দেবে বাবা। দরকার হলে ওই খাতা সরকার ডেকে তোমাদের ছাপিয়ে নেবে। তোমাদের তো সরকারি স্কুল, বেতন লাগে না, এত সুন্দর বিদ্যালয় দিয়েছে সরকার, আর কি দিয়েছে, ড্রেস, বেঞ্চ, বইপত্র, এত সুন্দর স্যার, মিড ডে মিল, সমস্ত কিছু। তো কেন, তোমরা ভালো মানুষ হবে বলে, তোমরা আগামী দিন পৃথিবীটা পরিচালনা করবে সেজন্য দিয়েছেন, তাই তো? তোমরাই হবে শিক্ষক, যে কথা আগে বললাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, হ্যাঁ, গণিতজ্ঞ, তোমার বিজ্ঞানী, সব রকম হতে পারো, হতে পারো নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সব তোমরা হতে পারো। তোমাদের মধ্যে আছে অনন্ত সম্ভাবনা, অসীম সম্ভাবনা, কত কি তোমরা হতে পারো, গোটা পৃথিবীতে চারদিকে ছড়িয়ে যেতে পারো। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুন্দর করে সাজানো আছে, তোমরা যাবে বলে সরকার বৃত্তি দেয়, সেখানে তোমরা বিমানে চড়ে যেতে পারবে, বুঝতে পারছো তো? কত কি তোমরা হতে পারো। ভালো লাগছে না লাগছে না চিন্তা করতে? এই জন্য তোমাদের কাছে আমি এসেছি, আজ 3 দিন এলাম, তবু আমি হাল ছাড়িনি, যে না আমাকে তো খোলা স্কুলে আমি যেতে চাই, 2 দিন বন্ধ থেকেছে, তো কি হয়েছে, আমি স্যারদের দেখবো, ছেলেদের দেখবো, এই কথা বলবো, বিদ্যালয়ের ভেতরে যাব। আনন্দ হচ্ছে তো তোমাদের? ঠিক আছে, খুব ভালো।